এই গাইস, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে জানাচ্ছি রাজশাহী জেলা থেকে, মামা ভাগ্নি এন্টারপ্রাইজ থেকে। আমি শাকিল। তো আমার যে বাইকটা ছিল, আমি দীর্ঘ প্রায় 2 বছরের মতো চালিয়ে আসছিলাম। তো সেই বাইকটা আমি সেল করে দিতে যাচ্ছি, কারণ আমি নতুন একটা বাইকে শিফট হব, মানে নতুন একটা বাইক কিনবো। তো আমার এই বাইকটা কিন্তু ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা বাইক ছিল। আপনারা বললে বিশ্বাস করবেন না, একটা বাইক কখন মানুষ ভালো বলে, যখন ভালো রেসপন্স পাওয়া যায় বা ভালো চালিয়ে অনেক মজাদায়ক হয়, তখনই একটা মানুষ বলে বাইকটা ভালো। তো আমি বাইকটা কুরিয়ারে দিতে চাচ্ছি না। অনেকে বলতে পারেন যে ভাই কুরিয়ারে পাঠান, তো আমি কুরিয়ারে এই কারণেই দিব না। আমি যে রিভিউটা করেছি, সেই রিভিউর ভিতরে কথার কাজের মিল আছে কিনা, আপনারা এসে গাড়িটা চালাবেন, তারপর আমি দিব, ঠিক আছে? তারপর আপনি কুরিয়ারে নিয়ে যাবেন কি হেলিকপ্টারে নিয়ে যাবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বোঝাতে চাচ্ছি যে আমি কুরিয়ারে এই গাড়িটা দিব না, ঠিক আছে? আপনারা আসবেন রাজশাহী জেলাতে, এসে দেখে শুনে তারপর নিয়ে যাবেন, সবচেয়ে ভালো হয়। এখন জোর জবরদস্তি করলে ওটা আলোচনা সাবেক বোঝা যাবে পরে। তো গাড়িটা যেহেতু 150 সিসি রোড মাস্টার বাইক, আর আমি সব কিছুই ভিডিওতে খুলে মেলে বলে দিয়েছি। গাড়িটা টপ স্পিডও খুবই ভালো, 120-125 এনি টাইম তোলা যায়। তারপর আপনার হলো ডবল ডিস্ক, সিবিএস, এবিএস সব কাজ করে। ইভেন মাইলেজ পার লিটারে আপনি 45-40-এর নিচে নামে না, ইভেন 40-টাই ধরে রাখেন, যেহেতু আমি পার ডে সবসময় 40-ই চালাইতাম। তারপর যেটা কথা হলো যে গাড়ির সব কিছু কিন্তু এখনও জেনুইন আছে, কিছু লাগানো হয়নি আর কিছু করাও হয়নি। তো এই ছিল আমাদের বিস্তারিত। তো যাই হোক, ভিডিওটা আপনাদের সম্পূর্ণ তুলে ধরি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য শাকিল ব্লগস। আজকের ব্লগসে আপনারা দেখছেন সিবিএস রোড মাস্টার 150 সিসির একটা বাইক তুলে ধরতে চলেছি, 20-এর মডেল, 2020-এর। এটা আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ, যে দেখছেন ফুল ফ্রেশ একটা বাইক, ডাবল রিস্ক, সিবিএস দুইটাতে কাজ করে, সিবিএস হাইড্রোলিকটা অনেক দুর্দান্ত, আর সবচেয়ে টপ স্পিডটা বেশি ভালো লাগে। আর সবচেয়ে মজাদার বিষয়টা হলো যে চাকাটা অনেক মোটা, ইভেন গাড়ি দলে খুব সুন্দর। আরেকটা মজাদার বিষয়টা হলো যে এই গাড়িটা আপনি ব্রেক করে অনেক আরাম পাবেন। অনেক গাড়ি আছে না যে ব্রেক করে স্লিপ করে, ইভেন্ট অনেক প্রবলেম করে, এই গাড়িটা থেকে আপনি এরকম কোনো রেসপন্স পাবেন না। এই গাড়িটা থেকে নিঃসন্দেহে আপনি ব্রেক কন্ট্রোল ভালো পাবেন। দ্বিতীয় নাম্বার যে কথাটা আছে গাড়িটা, আরেকটা কথা হলো টপ স্পিড, হট পিক আপের গাড়ি যেহেতু 150 সিসি, তো টপ স্পিডটা মোটামুটি আলহামদুলিল্লাহ 100-এর উপরে পাবেন। এটাতে অয়েল আপনার নতুন তোলা হয়েছে, ইভেন্ট এখানে পেট্রোল সর্বোচ্চ আপনি 17 লিটার পরিমাণ তুলতে পারবেন, যেটাতে অন্যান্য গাড়ির চেয়ে বেশি তোলা হয়। এটা ইঞ্জিন কোয়ালিটিটা অনেক বড়, হিট হয় কম, ভাইব্রেশন কম, গাড়িটা চালিয়ে সব দিক দিয়ে মজাদায়ক বিষয়। এটা আমি কিন্তু সাধারণত আমি কোনো গল্প কাহিনী করছি না, এটা রিয়েলি আপনার যেগুলা জেনুইন এগুলো বলছি। গাড়িটা মাইলেজ এই যাবৎ মাইলেজ করছে 27,753 কিলোমিটার। আমি যখন কিনেছিলাম তখন খুবই কম ছিল, এখন আমি তো চালিয়েছি এ কারণে বেড়েছে। এখানে এলইডি লাইট আমি নিজে লাগাইছি আর কি, একটু ওয়েট করেন দেখাই। এই যে এলইডি লাইট আমি নিজেই লাগিয়েছি, এলইডিটা খুব ভালো, এই যে ঠিক আছে, এখানে দুই রকম রেসপন্স পাবেন আপনি। তো যাই হোক, গাড়িটা যে এই দুই পাশেও বাল্ব জ্বলে, এটা এনি টাইমই জ্বলে থাকে, মানে এটা অফ হয় না। তো আমার কাছে গাড়িটা শুধু লুকিং গ্লাসটা, এই গাড়ি যেহেতু না, এর কারণে লুকিং গ্লাসটাই আমাকে খারাপ লাগছে, তাছাড়া গাড়িটার সব কিছু আমার কাছে ভালো ছিল, আলহামদুলিল্লাহ থাকবে। তো যারা কিনতে চাচ্ছেন, আমাদের এ জে আর কুরিয়ার সার্ভিসে আমরা কুরিয়ার করে থাকি, আর অনেকে আমাকে চিনেন আমাদের চ্যানেলে, কিন্তু অনেকেই অনেক বাইক কিনেছেন, আলহামদুলিল্লাহ কোনো ব্যাড নিউজ আসেনি আজ পর্যন্ত। তবে হালকা পাতলা একটা কথা বলি, একটা গাড়ি কিনলে হালকা পাতলা কাজ থেকে যায়। আরেকটা মজাদার বিষয় হলো এই গাড়িটা ডাবল স্যালেন্সার, এখানে অনেক প্রশাসন আমাকে ধরছে, ধরে বলে গাড়ি কিন্তু কাগজ কমপ্লিট, ঠিক আছে, 24 সাল পর্যন্ত আপডেট, একটা কিস্তি দিলে একদম আবারও 26-27-27 পর্যন্ত হয়ে যাবে, 26 পর্যন্ত হয়ে যাবে সরি। তো যেহেতু 24 সালের শেষ পর্যন্ত আছে, আপনারা আমি একটা কিস্তি দিয়েছি, আপনারা এখন কিছু দেওয়া লাগবে না। দ্বিতীয় যে কথাটা আসে, এখানে আমাকে মাঝে মাঝে ধরতো, কী কারণে ধরতো আমি বলি একটু,
মূলত আমাকে যে কারণে ধরতো, অনেকে মনে করে যে এই স্যালেঞ্চারটা আমি নিচে কেটে রাখছি। ইভেন্ট না, আপনি রোড মাস্টার অফিসিয়াল পেজে যে দেখতে পারবেন যে আসলে এই গাড়ির কোনো কাটা মাজা কিছুই নাই, মানে এটা আসলে জেনুইন সাউন্ড। এটা আমি একটু শুনাই, আপনারা অনেকে অবাক হয়ে যাবেন যে সাউন্ড কেমনে এটা হতে পারে, কিন্তু সিরিয়াসলি ভাই এটাই জেনুইন সাউন্ড। বলতে পারেন না ভাই স্যালেঞ্চার কাটা আছে, এটা কী করে সম্ভব? এই যে দেখেন আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছেন, এই যে দেখেন স্যালেঞ্চার কোনো কাটা মাজা কিছু নাই, এটা জেনুইন সাউন্ড ভাই। ঠিক আছে, এখানে মিটারও কিন্তু ভাই কাজ করে। মিটার, ইন্ডিকেটার, ব্যাক লাইট, টপ স্পিড সব কিছু আপনি দেখবেন। তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য জানাই ধন্যবাদ। এই গাড়িটা মেবি আমি একদিন পড়ছি শুধু, পরে যে এখানে আর এইখানে হালকা একটু স্ক্র্যাচ খেয়েছে। তাছাড়া এই গাড়িটা আপনি বললে বিশ্বাস করবেন না, কোনো জায়গাতে আপনি স্ক্র্যাচ আপনি দেখাতে পারবেন না। আর আলহামদুলিল্লাহ টায়ার এখনও অনেক দিন চলবে। তো মেবি আমার সেল করার উদ্দেশ্য হচ্ছে আমি আরেকটা নতুন গাড়ি কিনতে চাচ্ছি। তো যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন কম দামের ভিতরে, একদম নিউ কন্ডিশন থাকবে, চালিয়ে অনেক মজাদায়ক হবে, তাদের জন্য এই গাড়িটা খুব বেস্ট হবে। তো আমি মেবি চাচ্ছি যে আজকে কম প্রাইসেই সেল করে দেবো, কারণ আমার খুবই ইমার্জেন্সি, আমি আরেকটা গাড়ি শিফট করতে যাচ্ছি, আরেকটা গাড়ি কিনতে যাচ্ছি আর কি। তো যারা এই গাড়িটা আমার এই ভিডিওটা দেখছেন, যেহেতু আমার অনেক গাড়ি আছে, তারপরে এই গাড়ির ভিতরে আমার কাছে এটি একটা সেরা বাইক ছিল, রোড মাস্টার। আপনারা অনেক ব্লগে দেখেছেন আমি এটা সেল করে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু সেল করি নাই। কারণ কি জানেন, এটা আমার খুবই পছন্দের একটা বাইক। তো এখন একটা কথা প্রশ্ন উঠতে পারে, এটা আমি কুরিয়ারে দিতে চাচ্ছি না, যারা বাইক নিতে চাচ্ছেন, ঠিক আছে, যারা বাইক নিতে চাচ্ছেন সরাসরি এসে দেখে নিয়ে যান। কারণ অনেকে বলতে পারেন যে ভাই এই শাকিল ভাই এটা আপনি গল্প দিলেন, তার এই ওই, আপনি আসলে সরাসরি এসে যখন বাইকটা দেখবেন তখন অন্তত আমার পুরো বিশ্বাস হতে পারে বা আমার কথাগুলো জেনুইন মনে হতে পারে। তাই আমি চাচ্ছি না এটা কেউ কুরিয়ারে নিক, ঠিক আছে। যারা নিতে চাচ্ছেন তারা এসে দেখে শুনে বুঝে নেন, কারণ আমি যে কথাগুলো বলেছি এগুলো কথার সাথে কাজের মিল আছে কিনা আপনি দেখতে পারেন। আর আমি বলেছি ভাই পার্কিং লাইট টাইট সব কিছু জ্বলে, গাড়ির সব কিছু ওকে আছে, ঠিক আছে। এখানে এই লাইটটা আমাকে জোস লাগে, এই যে এই লাইটটা রাত্রে সে লাগে, মানে আপনি বললে বিশ্বাস করবেন না রাত্রে এই লাইটটা আমার খুব সুন্দর লাগে, ঠিক আছে। এই লাইটটা অনেক সুন্দর একটা লাইট, ফোকাস দেয় ভালো। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের তুলে ধরতে চলেছি রোড মাস্টার, আর বিস্তারিত জানিয়েও ফেলেছি, দামটা জানিয়ে দিই, ঠিক আছে। দামটা আপনার যদি দরদাম না করেন একদম 65,000 টাকা, বুঝছেন, 65,000 টাকায় আমি এই গাড়িটা সেল করে দেবো। রাজমেট্রো নাম্বারটাও দেখেন 11-93-26। গাড়িটা আমি আবারও বলছি ফুল ফ্রেশ একটা বাইক, ঠিক আছে। তো এই ছিল আমাদের ভিডিওতে, যদি ভিডিওটা ভালো লাগে আমাদের লোকেশনে আসার, রাজশাহী জেলা মাইন্দাবাজার বেলপুকুর থানা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে নেক্সট কোনো রিভিউতে। তো আমাদের এই সুবিধার ক্ষেত্রে আমি একটু চালিয়ে দেখানোর চেষ্টা করছি। আর আরেকটা কথা হলো যে ব্যাটারি, যে দেখেন গিয়ার কততে আছে আমি ধুয়ে ফেলি, এই যে দেখেন ধুয়ে পড়লো। তো গিয়ার কত আছে এটাও কাজ করে, ইভেন্ট কত কিলো চলছে এটাও কাজ করে। তো সাধারণত এটা কিছুটা চালালেই দেখা যায় যে টপ স্পিড 40-50 উঠে যায়। তো গিয়ার কত তুলছে সব কিছু দেখা যাচ্ছে, এই যে দেখেন টিনে, আমি বর্তমানে টিনে দিয়ে চালাচ্ছি। আর সাধারণত হালকা পাতলাভাবে টানলে গিয়ার দেখা যায় যে আপনার 50 পার হয়ে যায়, এই যে দেখেন। হয়তো খেয়াল করেননি এটা 50 পার হয়ে গেছিলো মেবি, আর আপনার এটা পাঁচ গিয়ারে, হয়তো আপনি পাঁচ গিয়ার দিয়ে চালাইলে টপ স্পিড রানিংয়ে তুলতে গেলে 130 থেকে যাবে। তো চায়না গাড়ি কিন্তু হিসাবে খুব ভালো এই গাড়িটা, আপনারা যারা কিনতে চাচ্ছেন। আর গাড়ি খুবই স্মুথলি, কোনো শব্দ নাই, মানে গাড়ি দিয়ে আসলে ধমধমে একটা শব্দ আসে না, গাড়ি অনেক বাজনা বাজে এ টাইপের কিছু না, শুধু চ্যালেঞ্জারের অস্থির একটা সাউন্ড আসে, তাছাড়া গাড়ির কোনো সাউন্ড আলহামদুলিল্লাহ নাই। আর আমি বলছি কি, শুধু এইভাবে টানলেও মাইলেজ আপনি দেখবেন যে 40-এ উঠে গেছে, হালকা পাতলা চালানো হয়ে গেছে। মানে টানলে
আপনার কন্ট্যাক্ট সলভ হয়ে যায়। আমি কিন্তু দুই গিয়ার এখনো বাকি রাখছি, আমার গাড়ি এখনো দুই গিয়ার করবে, আমি আপনাদের দেখাই। এটা একটা চার গিয়ারে বলো আর এই যে পাঁচ গিয়ারে বলো, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আমি কাজের সাথে কথা মিল আছে কিনা আপনারা অবশ্যই পরবর্তী জানাবেন।